অদম্য ইচ্ছাশক্তি আর বিকশিত মেধা দারিদ্র্যকে হার মানাতে পারে তা আরেকবার প্রমাণিত হলো। জাতীয় স্তরে নিট পরীক্ষায় ভালো ফলাফল করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন ইমরান হোসেন রাজেল। তবে এতে রাজ্য সরকার ও শিক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন হতদরিদ্র রাজেল ও তার পরিবার। মেধাবী রাজেলের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। বাবা ফখরুদ্দিন পেশায় রাজমিস্ত্রি, সংসারে মা বাবা ও ছোট একটি ভাই রয়েছে তার। নিট পরীক্ষায় তার সর্বমোট প্রাপ্ত নম্বর 530। রাজেলের এমন ফলাফলে খুশি পরিবারের লোকজন সহ গোটা উত্তর ফুলবাড়ি গ্রামের মানুষ। সংবর্ধনার জোয়ারে ভাসছেন তিনি। নিট উত্তীর্ণ ইমরান হোসেন রাজেল জানান, তিনি হতদরিদ্র পরিবারের ছেলে। বাবা অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই চারজনের সংসার কোনো মতে চলে। কিন্তু ছোটবেলা থেকেই অধ্যয়নের প্রতি আগ্রহ ছিল তার। প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অধ্যয়ন করতেন। তার বাবার স্বপ্ন ছিল বড় হয়ে তিনি চিকিৎসক হবেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বেড়ে ওঠা রাজেল প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত উত্তর ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেশ ভালো ফলাফল নিয়ে পড়াশোনা করেন। পরে অসমের আজমাল ফাউন্ডেশনের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনো করে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এবার নিট পাশ করার পর মেডিকেলে পড়াশুনোর জন্য প্রয়োজনীয় টাকা খরচ করার সামর্থ্য নেই তার পরিবারের। তাই ত্রিপুরা রাজ্য সরকার ও শিক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন মেধাবী রাজেল। অপরদিকে ফখরুদ্দিন ছেলের এমন ফলাফলে যতটা খুশি ততটাই ব্যথিত ছেলেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে সহযোগিতা করতে না পেরে। তিনি বলেন, ছেলেকে কখনো একটি জামা দিতে পারেননি ভালো। ছেলে চিকিৎসক হতে চান কিন্তু পড়ার খরচ জোগানোর সামর্থ্য নেই তার। রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে দুই ছেলেকে পড়িয়ে সংসার চালাচ্ছেন। তিনি চান ছেলে চিকিৎসক হয়ে গরিব মানুষের পাশে দাঁড়ান। কিন্তু দারিদ্রতা সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনিও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে সহযোগিতার আর্জি রেখেছেন। এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি, আমার নাম ইমরান হোসেন রাজেল। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের ফুলবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এরপরে মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট করি। করার পর মানে 11-12 আজমল ফাউন্ডেশনে পড়াশোনা করেছি। আমার বাড়ির আর্থিক অবস্থা এতটা ভালো নেই। আমার বাবা রাজমিস্ত্রি করেন, আর তাই আর্থিক দুর্বলতার কারণে আজমল ফাউন্ডেশন আমাকে অনেক সাহায্য করেছে। ফ্রিতে 11-12 সেখানে পড়াশোনা করেছি আমি, আর্থিক সাহায্য করেছিল। আর এখন নিটের রেজাল্ট হওয়ার পর আমার স্কোর মোটামুটি ভালো আসে এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আমি বিএসএ পড়াশোনা করব। আর বর্তমানে রাজ্য সরকার শিক্ষার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, তাই আমার আবেদন রইল মানে আমাকে সাহায্য করার জন্য আর্থিকভাবে। আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি একমাত্র ওনাদেরই জন্য। ওনারা খুব সাহায্য করেছেন আমাকে পড়াশোনার দিক দিয়ে। যে কারা সাহায্য? জি, কারা সাহায্য করেছেন? আমার গৃহ শিক্ষকেরা, আমার অপূর্ব স্যার, প্রণব স্যার, এরপরে মুকব্বির স্যার, অসীম স্যার, ওনারা সবাই আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন সব কিছুতে। যে কোনো সময় কোনো ধরনের ডাউট থাকলে আমি যে কোনো সময় ওনাদেরকে জিজ্ঞেস করতাম, ওনারা সঙ্গে সঙ্গে আমার প্রশ্নের উত্তর দিতেন, আমাকে সব কিছু বুঝিয়ে দিতেন। আমি ওনাদের কৃতজ্ঞতা কোনোদিনও বলতে পারব না। 17 জুলাই আমি আগরতলা ইকফাই ইউনিভার্সিটি, ওখানে আমার সেন্টার পড়ে, ওখানে আমি নিট পরীক্ষা দিই। আর রেজাল্ট বের হয় 7 সেপ্টেম্বর। যখন জানতে পারলে তোমার ফলাফল নিয়ে, তখন তোমার পরিবার সহ কীরকম অনুভূতি? ভালো লাগছে, ভালো ফিল করছি। তোমার এই পড়াশোনার পেছনে, এই মেধার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার শিক্ষকদেরই অবদান সবচেয়ে বেশি, আমাদের আমার মা বাবার। এখন তুমি যে বললে MBBS পড়তে চাও, MBBS পড়তে গেলে তো অনেক টাকার প্রয়োজন। জি, এটা তো সবই জানেন, তাই এই জন্য আমি মানে সাহায্য চাই রাজ্য সরকারের কাছ থেকে। উত্তর ফুলবাড়ি, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 6 নম্বর ওয়ার্ড। কোন পঞ্চায়েত? উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত, 6 নম্বর ওয়ার্ড। জি, ওভারউদ্দিন। আপনার ছেলের নাম? মোহাম্মদ ইমরান হোসেন রাজেল।
আপনার ছেলের যে ফলাফল নিয়ে কি বলবেন আপনি? অত্যন্ত খুশি এই ফলাফলের উপরে, এবং আমাদের মতো পরিবারের লোকেরা যে এমবিবিএসের স্বপ্ন দেখাটাও মানে একটা স্বপ্ন। আর আমার ছেলে ছোটোবেলা থেকেই একটা ভালো মেধাবী ছাত্র, উত্তর ফুলবাড়ির স্কুলে 1 থেকে 10 পর্যন্ত পড়েছে, মাধ্যমিকে 89% মার্ক পেয়েছে, আর 12 হায়ার সেকেন্ডারিতে 76% মার্ক পেয়ে 12 উত্তীর্ণ হয়েছে। আর আমরা তো আমি সিমেন্টের কাজ করি মানুষের বাড়িতে, আর আমাদের আর্থিক অবস্থা একদম শোচনীয়, একদম শোচনীয়। এবার ফার্স্ট করেছে নিটে, আমার অনেক ইচ্ছা যে একটা ভালো ড্রেস আমার বাচ্চার জন্য কিনে দেব, এই টাকাটা পর্যন্ত আমি সংযোজন করতে পারতেছি না। তারপর মনে অনেক খুশিও আবার দুঃখ যে আমি আমার বাচ্চাটারে যতটুকু প্রয়োজন অতটুকু সুযোগ সুবিধা দিতে পারি নাই। এখন কি চাইছেন আপনি? এখন তো আমার বাচ্চাটা এমবিবিএসে পড়াশোনা করবে এবং ভালো ডাক্তার হোক, এটা আমি চাই। আর কথা ভালো ডাক্তার হলে আমার গ্রামের মানুষেরও অনেক সুবিধা হবে, বা এটাও তো একটা মানুষের সেবার পড়াশোনা, এই যে ডাক্তার যারা আছে, শিক্ষা এই চিকিৎসা বিভাগের যারা আছে সবাই, একটা কথা আছে মানুষের ভগবানের পরু ডাক্তারের অবদান, এই ডাক্তার এই ধরনের ডাক্তার বোনার জন্য আমি আমার বাচ্চার প্রতি যথেষ্ট আশা করি, এবং আমার বাচ্চা ঠিক এইরকম একজন ডাক্তার বোন হোক এটা আমি চাই। এবং যত সহৃদয় ব্যক্তি আছেন ওনারাও নিশ্চয় এটাও চান যে আমাদের গ্রামের একটা অবদান, আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা অবদান, আমার রাজ্যের একটা অবদান, এই 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 ধরনেরই মানে আমার আশা আকাঙ্ক্ষা আমার বাচ্চার প্রতি। কী চাইছেন তাদের কাছে? মানে আপনার মতো পরিবার তো অনেক দূরের কথা, মিডিল ক্লাস যারা ফ্যামিলি আছে তারাও এখনে মানে টাকা দিয়া এমবিবিএস পড়তে পারত না। আর আমরা যদি এখন যত সহৃদয় মানুষ আছেন বা অফিসার টফিসার যারা আছেন, এরা যদি সবাই মিলে আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমার বাচ্চাটা এমবিবিএসে পড়াশোনা করতে পারবে, নয়তো আমাদের এই স্বপ্নটাও মানে বেকার যাবে, এইরকম অবস্থার মধ্যে আমি খাড়া আছি। রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলবেন? রাজ্য সরকার তো আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকার শিক্ষার বিষয়ে যথেষ্ট চেষ্টা করছেন এবং সব মানুষকে শিক্ষার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই আমার ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী আছেন রতনলাল নাথ, উনি সহ শিক্ষা দপ্তরের যারা অফিসার আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে একটু হেল্প করার জন্য, একটু সাহায্য করার জন্য, যাতে আমার বাচ্চাটা একজন ভালো ডাক্তার বনতে পারে।